ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সম্পর্কে সকলেই জানেন যে এই সার্টিফিকেটগুলোর জন্য কিন্তু আমাদের অনলাইনে আবেদন করতে হয়। তো বন্ধুরা, এতদিন অবধি যে অনলাইনের প্রসেসটা ছিল আবেদন করার, সেই প্রসেসটাকে আজকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। আপনারা যদি এখন অনলাইনে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান, এখানে কিন্তু একটা নতুন পদ্ধতি দেওয়া হয়েছে। তো আপনাদের কিন্তু নতুন পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধু, এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত দেখাবো আপনারা কী করে নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন, নতুন যে প্রসেসটা আছে টোটালটাই ভিডিওর মধ্যে আমি আপনাদের বিস্তারিত দেখাবো। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট দেখলে ফুল ডিটেলস এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো বন্ধুরা, এটা যেটা আপনারা যেটা আছে জানেন, ওবিসি এস এসটি সার্টিফিকেটের যে ওয়েবসাইট আছে কাস্ট সার্টিফিকেট WB.gov.in, এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটে যে পণ্য যে এটা ফর্মেট ছিল, এই টাইপের কিন্তু এই ওয়েবসাইটটা ছিল, যেটা কিন্তু এখন নতুন করা হয়েছে। নতুনে কিন্তু এই সিস্টেমটা কিন্তু করা হয়েছে। এবার এখানে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য এখানে। এবং এখানে কিন্তু পাশেই দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে কিন্তু কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটা আমাদের কিন্তু আগে সমস্যা হতো কী কী ডকুমেন্ট সেটা কিন্তু বোঝা যেত না। এখানে কিন্তু টোটাল লিস্ট করে দেওয়া হয়েছে। যেরকম এখানে এসসি এসটির জন্য সার্টিফিকেটের জন্য কিন্তু 8টা ডকুমেন্ট চেয়েছে। এবার আপনারা যদি ওবিসির জন্য অ্যাপ্লাই করেন, এখানে কিন্তু 11টা ডকুমেন্ট চেয়েছে। তো এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের অ্যাপ্লাই করার সময় লাগবে, এগুলো কিন্তু আপলোড করতে হবে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। তো যেটার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন এসসি এসটি ওবিসির ক্ষেত্রে, এটা কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লাই করতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে কিন্তু এখানে নাম চাওয়া হচ্ছে। তো এখানে যার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন তার নামটা এখানে দিয়ে দিতে হবে, এবং তার নিচে কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি আপনাদের একটা করে দেখাচ্ছি। তো আমি এখানে একটা করে দেখাচ্ছি আপনাদের জন্য। তার নিচে কিন্তু এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপর জাস্ট আপনারা কী করবেন, সেন্ড ওটিপিটা ক্লিক করবেন। ওটিপিটা ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে যেটা মোবাইল নাম্বার দেবেন এখানে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি সেন্ড হয়ে যাবে। তো এখানে আমার ওটিপি চলে আসছে, যেটা ওটিপি এখানে আসবে সেই ওটিপিটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। দেওয়ার পর যখন আপনারা নেক্সট ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে যেটা নাম্বার আপনারা দিয়েছেন সেখানে কিন্তু আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেন্ড হয়ে যাবে। তো সেই ইউজার আইডিটা আপনাদের ক্রিয়েট হবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের লগ ইন হওয়ার জন্য কিন্তু এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। তো এখানে যেটা ইউজার আইডি চাওয়া হচ্ছে, এটা কিন্তু আপনারা যে মোবাইল নাম্বারে ওটিপি নিলেন, যে নামটা দিয়ে রেজিস্টার করলেন, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনাদের ইউজার আইডি। পাসওয়ার্ড কিন্তু আপনার মোবাইল নাম্বারই যাবে, যেটা হচ্ছে 4টার সময় একটা পাসওয়ার্ড সেন্ড হবে। তো আমরা লগ ইন হয়ে যাবো সেই মোবাইল নাম্বারটা দিয়ে, এবং যেটা আমাদের পাসওয়ার্ড সেন্ড হয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো। তারপর জাস্ট আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা যে মেইন ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কিন্তু লগ ইন হয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে ওয়েবসাইটটা কিন্তু যেহেতু নতুন, এখানে কিন্তু আপনাদের লোডিং হতে সময় লাগতে পারে কিছুক্ষণ। তো আপনারা এখানে কিছুক্ষণ দাঁড়াবেন, তবে এখানে কিন্তু লোডিং হতে দেবেন আপনার টোটাল পেজটা। এখন লোডিং হয়ে দেখতে পাচ্ছেন লোডিং হতে সময় লাগে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু টোটাল পেজটা লগ ইন হয়ে গেছে। তো এবার আপনাদের এখানে কী করতে হবে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে, যে আবেদন করছে তার এখানে কিন্তু ডিস্ট্রিক্টটা যেটা হচ্ছে জেলা সিলেক্ট করে দিতে হবে। তার পাশে কিন্তু সাব ডিভিশন আছে সেটা সিলেক্ট করতে হবে, এবং যদি মিউনিসিপ্যালিটি বা ব্লকের এরিয়া সেটা সিলেক্ট করতে হবে। তার সঙ্গে এখানে কিন্তু যেটা হচ্ছে এখানে কিন্তু ব্লকটা সিলেক্ট করে দিতে হবে, এবং কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন দেওয়া আছে, যার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন তার নাম, মিডিল নেম এবং পদবি সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে এখানে কিন্তু তার বাবার নামটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তার সঙ্গে এখানে ইমেল আইডি ইউজ করতে পারেন বা নাও নিতে পারেন, মোবাইল নাম্বার কিন্তু আপনাকে দিতেই হবে। তারপরে এখানে যেটা ধর্ম সিলেক্ট করে নিতে হবে, জেন্ডারটা সিলেক্ট করতে হবে। এবং এখানে যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার 200 KB মধ্যে একটা ছবি আপলোড করতে হবে, এবং 200 KB মধ্যে এখানে কিন্তু একটা যেটা হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে এখানে আপনারা কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন, এসসি এসটি বা ওবিসি, যেটার জন্য অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তার পাশে কিন্তু এখানে যেরকম আমরা যদি ওবিসির জন্য সিলেক্ট করি, তাহলে কিন্তু এখানে ওবিসি এ বা ওবিসি বি যেটার জন্য আমরা অ্যাপ্লাই করছি সেটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপনাদের যেটা হচ্ছে জাতি বা উপজাতি সেটাকেও কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু জাতি উপজাতি সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে এখানে চলে আসবেন, এখানে কিন্তু যেটা হচ্ছে আপনার বাবা যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো। তারপরে এখানে আপনার বাবা কী করছে, সরকারি চাকরি করছে বা প্রাইভেট চাকরি করছে বা আদার যেটাই করছে এখানে কিন্তু দিয়ে দিতে হবে, সেটাকে সিলেক্ট করে নিতে হবে। এবং তার পাশের সঙ্গে নিচে দেওয়া আছে যেটা হচ্ছে এখানে মায়ের বিবরণ, মা কী করছে, হাউস ওয়াইফ না কোনো কাজের সঙ্গে যুক্ত যে থাকে সেখানে দিতে হবে। তারপরে এখানে কিন্তু যেটা হচ্ছে মান্থলি পিতার যেটা ইনকাম সেটা কিন্তু দিতে হবে। এখানে কিন্তু যেটা হচ্ছে স্যালারি কতটা ইনকাম করছে সেটা দিতে হবে। তারপরে দিতে কিন্তু দেওয়া আছে এখানে, এটা হচ্ছে আপনাদের জমি জমি যদি থাকে জমি থেকে কতটা টাকা আসে সেটাও কিন্তু এখানে দিতে হবে।
তারপর আপনি ট্যাক্স আপনারা ট্যাক্স পে করছেন কি না, এখানে কিন্তু যদি ট্যাক্স পেমেন্ট করতে ইয়েস করতে হবে, আর যদি না করে থাকলে নো নো করে দিতে হবে। তারপরে এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, এখানে কিন্তু মায়ের ইনকাম, এবার মা যদি কোনো কাজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দিয়ে দিতে হবে কতটা ইনকাম আছে। যদি হাউস ওয়াইফ থাকে তাহলে কিন্তু কোনো টাকা না দিলে এখানে হবে, আর ট্যাক্স পে করছে কিনা সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে যেটা হচ্ছে আপনাদের যে জমি আছে বাবা মার যেটাই থাকবে সেখানে কিন্তু কোথায় আছে, এখানে কতটা জমি আছে, সেচ যোগ্য কত পরিমাণ যেটা হচ্ছে জমি আছে সেটা নাই, অসেচ যেটা হচ্ছে জমি সেটা এখানে এনে দিয়ে দিতে হবে। তো জমির ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর যার জন্য অ্যাপ্লাই হচ্ছে, যার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন তার এখানে কিন্তু জন্ম তারিখটা দিতে হবে, তার যে ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে যেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট যেটা হচ্ছে এখানে ইস্যু যেটা হয়েছে, যদি হয়তো যদি কেউ যেটা বাচ্চার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন তার যদি যেটা হচ্ছে হসপিটাল থেকে যদি সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে তো এখানে কিন্তু বার্থ সার্টিফিকেট হসপিটালের নাম দিতে হবে, এটা যেটা হচ্ছে সে ওখান থেকে ইস্যু হয়েছে। এবার যদি পঞ্চায়েত থেকে হয়ে থাকে তাহলে পঞ্চায়েত থেকে দিতে হবে। তারপরে কিন্তু এখানে যেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, ছ মাসে যে আপনারা এখানে থাকেন সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের এখানে ভরতে হবে। এবং আপনার যে পারমানেন্ট এখানে নিচে দেওয়া আছে কিন্তু যেটা হচ্ছে স্থায়ী যেটা হচ্ছে ঠিকানা, যে পারমানেন্ট অ্যাড্রেস এবং স্থায়ী ঠিকানা সেম হয়ে যায়। পারমানেন্ট অ্যাড্রেসটা দিলেই দেখো এখানে দেখতে পাচ্ছে দেওয়া আছে যেটা যে সেম অ্যাড্রেস করলে ইয়েস করলেই কিন্তু একই অ্যাড্রেসটা ধরে আপনাকে দ্বিতীয়বার টাইপ করতে হবে না। তারপর এখানে আপনাদের টিক করতে হবে যে আপনারা যে তথ্যগুলো দিলে সবগুলো ঠিকঠাক আছে। তো দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন দুজনের কিন্তু এখানে তথ্য সময় চাইছে, এখানে কিন্তু দুজন রিলেটিভের সাক্ষী লাগবে, তার নাম তার অ্যাড্রেস এবং তার মোবাইল নাম্বার দিতে হবে, দিয়ে অ্যাড করে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনারা যার যার সাক্ষী নিলেন তার কিন্তু এখানে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, তার এখানে কিন্তু আপনার ভোটার কার্ড, ব্যাঙ্ক কার্ড বা আধার কার্ড যে কোনো দিয়ে দিতে পারেন, তার সেইটা কিন্তু এখানে আপলোড করতে হবে সেই ডকুমেন্টটাকে। দেওয়ার পর আপনাদের অ্যাড করতে হবে, সব কিছু হয়ে যাওয়ার পর যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আগের মতোই একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরোবে, সেখানে কিন্তু একটা রেফারেন্স নাম্বার থাকবে, সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন বা ট্র্যাক করতে পারবেন যে আপনার কাজটা হলো কি হলো না, বা কত কবে হবে, বা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখানে ডাউনলোডও করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।